সিলেট নগরীতে প্লাবন পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে পানিবন্দি মানুষের দিন কাটছে কষ্টে নগরের সুভানিঘাট উপশহর জতরপুর জামতলা সহ বিভিন্ন এলাকা এখনও জলমগ্ন সদর সহ আট উপজেলার প্রায় চার লাখ মানুষ পানিবন্দি আশ্রয় কেন্দ্রে যারা আছে তাদের কাছে ত্রাণ পৌঁছালেও বাড়িতে থাকা পানিবন্ধীরা বঞ্চিত যমুনা রেফ্রিজারেটর খাবার ফ্রেশ তো লাইভ জম্পেশ প্লাবিত जनपद জুড়ে কেবলই দুর্ভোগ আর ভগানতি পানি নামছে খুব ধীরে তাই সিলেটের সুরমা অববাহিকায় প্লাবন কবলিত মানুষের দিন দুরবিশো হয়ে উঠেছে আশ্রয় কেন্দ্রে যারা আছে তাদের কাছে ত্রাণ পৌঁছালো বাড়িতে থাকা পানি বন্দীরা বঞ্চিত গোরা দেখি পানি টান লইছে এখন আমরা আস্তে সাব সুখ করতাছি আমরা আস্তে আইতাছি মনগর মারবত রিয়া খাবার দাবার কি অবস্থা খাবার দাবার দন আই মন করে একজনের যদি দেউদিন এমবারে যদি কোন

পাহাড়ি ঢলের তোড়ে গোয়েন ঘাটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রাস্তাঘাটের কোথাও পুরো রাস্তা আবার কোথাও অর্ধেক ধসে ব্যাহত হচ্ছে যান চলাচল কর্মকর্তাদের হিসাব মতে ব্যাপক ক্ষতি হয়েছে বিকেলে নিজ উপজেলায় ত্রাণ বিতরণ করেন সিলেট চার আসনের সংসদ সদস্য ইমরান আহমেদ বলেন ভোগান্তিতে থাকা মানুষজনের পাশে রয়েছে সরকার সরকার যে তৎপর হয়েছে এইবার আমি নিজে কিন্তু আসছি প্রশাসন বলো বা আওয়ামী লীগ বড় বলো এরা সবাই কিন্তু মাঠে গিয়ে এখন পর্যন্ত সব কিন্তু আছে খুব শিগগিরই এ পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড পানি দ্রুত নেমে যাচ্ছে আর আরেকটি ভালো বিষয় হচ্ছে গত চব্বিশ ঘন্টায় দিতে কোনো বৃষ্টিপাত হয়নি আর এই অবস্থা কন্টিনিউ থাকলে আগামী পাঁচ থেকে ছয় দিনের মধ্যে সিলেটের সমস্ত পানি নেমে যাবে এবং দ্রুতই নেমে যাচ্ছে পানি উন্নতি হচ্ছে প্লাবন পরিস্থিতির কিন্তু গত তিন দিনে এ অঞ্চলে যে পরিমাণ ক্ষত তৈরি করে গেছে পাহাড়ি ঢল সেই ক্ষতের কারণে জনজীবনে যে ভোগান্তি তৈরি হচ্ছে সেই ভোগান্তি আসলে শেষ হবে কবে এমন প্রশ্ন এখানকার মানুষের মাহবুব রহমান রিপন যমুনা নিউজ গোয়েনঘাট সিলেট দর্শক আমরা সরাসরি সিলেটের প্লাবন পরিস্থিতির খবর জানবো আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাহবুবুর রহমান রিপন রিপন গোয়েনঘাটের বন্যা পরিস্থিতি কেমন দেখছেন এই মুহূর্তে সেখানে ত্রাণ সহায়তা পৌঁছেছে কিনা লোপা গোয়ানঘাটের বন্যা পরিস্থিতি যদি বলতে চাই এই মুহূর্তে কিছুটা উন্নতি হয়েছে লোকজন কিন্তু আশ্রয় কেন্দ্র থেকে সবাই বাড়ি ফিরে গেছে কিন্তু বাড়ি ফিরে গিয়েই কিন্তু তাদের মূল সমস্যাটা তারা বুঝতে পারছে কারণ যারা আসলে ঘরবাড়ি রেখে এসেছিলেন তাদের সেখানে অনেকেরই থাকার অবস্থা নেই এবং সেখানে তারা যেটা চিন্তা করছেন যে এই এই অবস্থায় তাদের বাড়িঘরে যা ছিল সবই ভাসিয়ে নিয়ে গেছে গত কয়েক বছরে অনেকের সংসার জীবন দশ বছর পনেরো বছর বিশ বছরে যা যা তারা সংসারের জন্য কিনেছিলেন সেগুলো কিন্তু প্রায় অনেক বাড়িঘর থেকেই ভাসিয়ে নিয়ে গেছে এবং সে সকল জায়গায় মানুষের দুর্বিৎসহ আর্তনাদ শোনা যাচ্ছে এবং তার পাশাপাশি যারা আসলে নিম্ন মানুষ তারা কিন্তু তাদের যে বাড়িঘর ভেঙে গেছে সেখানে গিয়ে কীভাবে থাকবেন সেই চিন্তা এখন রয়েছে যদিও প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে তারা ক্ষয়ক্ষতি নিরূপণ করছেন তারা সেই ক্ষয়ক্ষতি নিরূপণ শেষে তাদেরকে ক্ষতিপূরণ দেবেন কিভাবে তাদেরকে পুনর্বাসন করা যায় সেই চিন্তাটি করবেন এবং ত্রাণ তৎপরতার আমরা যে যেটা দেখছিলাম প্রথম দুই দিনে কিছুটা দীর্ঘদিন ছিল কিন্তু পরের দিক থেকে কিন্তু ত্রাণ তৎপরতা শুরু হয়েছে যেই হাওড়ের বাড়িঘরগুলোতে যেখানে মানুষজন ফিরছেন সেখানেও জনপ্রতিনিধিরা খবর নিচ্ছেন সেখানেও তাদেরকে কাউকে শুকনো খাবার কাউকে চাল সেরকম বরাদ্দ দেওয়া হচ্ছে আজও গোয়েন যিনি সংসদ সদস্য রয়েছেন ইমরান আহমদ তিনি প্রায় পনেরোশো জন পনেরোশো পরিবারকে তার ব্যক্তিগত পক্ষ থেকে ত্রাণ তৎপরতা চালিয়েছেন এবং তিনি এই অঞ্চলের যে অবস্থা রয়েছে সেগুলো ঘুরে ঘুরে দেখছেন বিশেষ করে এই অঞ্চলে গোয়েনঘাটে আপনি দেখতেই পাচ্ছিলেন যে রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় কোটি একশো কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে এখানকার যিনি জনপ্রশাসন এখানকার যিনি এলজিডির প্রকৌশলী রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন রোপা রিপন আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য